আর প্রথমটা সোনালি আশ নাকি বলা হতো, এখন হয়ে গেছে বলার ফাঁস, কথাটা ঠিক না? থাকে ওটা হয় আস, আর পাটগুড়ি দিয়ে এখন তো পাটগুড়ি অনেক দাম, কত মন বিক্রি করেন পাটগুড়ি? এটা করা উচিত না? তো এই পাট পাট চাষ সবাই করেন তো নাকি? পাট চাষ যদি করেন তাহলে আমরা একটু কথা বলি, আপনাদের কি সমস্যা পাট চাষ করতে? যে আমরা প্রথমে এই লাইনে আপনারা একটু বলেন তো দেখি, আপনিই বলেন, আপনি পাট চাষ করেন? হ্যাঁ বলেন, আপনার কী সমস্যা? সমস্যা কী আসবে দেখি? এই কিছু না, আমার সময় চাষ করতেছি, 1400 জমিতে আমি 1450 মন পাট পাইছি, এই জায়গার বিষ নিয়ে 1400 জমিতে 1450 মন পাট পাইছি, বেশি 1800 14 কাটা জমি 1450 18% জমি করছেন, এই পাট করার আগে কি করছেন? পেঁয়াজ বড় দাম কেটে পরে করছেন পাট, এটা কিভাবে সম্ভব? তারপরে গোবর সার ব্যবহার করি তো, জৈব সার ব্যবহার করি, আমি রাখিছি আবার তো একদিন না। এই বুড়ো ধানের জাত কি ছিল? জাত এসে আছে, আর বুড়ো ধানের কোন কি জাত? তারপরে কি করছেন? আমার পেঁয়াজ লাগাইছে, এখন পেঁয়াজ গেছে পেঁয়াজ। আপনি এই পাট করার আগে কি করছেন? পাট করার আগে দেখা যাচ্ছে পেঁয়াজ থাকে, আপনার ওই যে পেঁয়াজ আছে না, মাটি পেঁয়াজ থাকে, তারপরে কি ঠিক আছে, আপনি করছেন কত?
গুরুর পরে পাঠ করছে এখন আমার দান লাগাই না সেই আমন দান লাগাই না